এবং জানিয়ে রাখছি যিনি এতক্ষণ ধরে আসতে পারেননি বিশেষ কারণে, তিনি ইতিমধ্যে এসে গেছেন বাংলাদেশের ইংলিশ যে ভার্সন অর্থাৎ ইংরেজি ভাষা যিনি নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে, ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুল, তার সম্মানিত প্রতিষ্ঠাতা আহসানুল হক। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছেন। ভালো রেখেছেন এবং সঠিকভাবে আসতে পেরেছেন আপনি। জি, জাযাকুমুল্লাহ খায়ের। আপনার কাছ দিয়ে আজকে শুরু করতে চাই আলোচনা। আমরা এতক্ষণ ধরে কোরআন তেলাওয়াত হয়েছিল, সবাই শুনেছে, কিন্তু সৌদুল কোরআন তো আপনি নিয়মিত কি দেখেন নাকি? জি, মাশাআল্লাহ। কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগে। ওকে, সৌদুল কোরআন তো কোরআন নিয়ে কাজ করা, আপনি কাজ করছেন ইংরেজি নিয়ে, দুটি আলাদা বিষয়, দুটো আলাদা ভাষা। তো আপনার তো ইংরেজির ফ্যান ফলোয়ার অনেক রয়েছে, তাদেরকে আপনি এই সৌদুল কোরআনের পক্ষ থেকে একটা মেসেজ দিবেন, প্রথম অনুরোধ রইল। দ্বিতীয়ত হচ্ছে যে ইংরেজি ভার্সনেও তো আমরা কোরআনটা শিখাতে পারি না? জি। তো আপনার এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, আপনার যারা ইংরেজির স্টুডেন্ট আছে তাদের জন্য এরকম কোনো প্ল্যানিং আছে কিনা? আসলে আপনি জেনে খুশি হবেন, ইতিমধ্যে আমি শুধু একটা স্কুল চালাতাম, ক্যালিফোর্নিয়া কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ। তো এখন সেই স্কুলটাকে অলরেডি ইটার্নাল ফ্রিডম ইনস্টিটিউট আল ইসলামিয়া অর্থাৎ মাদ্রাসায় রূপান্তর করেছি, এবং সেটা ইংলিশ ভার্সন এবং নুরানি নাজারা হিপস কিতাব বিভাগ, এই দুটার কম্বাইন্ড কারিকুলামে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি এটা প্রমাণ করলেন যে স্কুল থেকে এখন সেটা মাদ্রাসা কারিকুলামে আপনি চালাচ্ছেন, তাই তো? জি, আমরা কিন্তু ইতিমধ্যে যে আপনি জেনে খুশি হবেন যে এসো আরবি শিখি, যেটা একটা যুগান্তরকারী অ্যারাবিক শিখার একটা কিতাব, এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে আমরা কিন্তু এখন ইংরেজি ভাষায় সেটাকে শেখাচ্ছি। এটাই আমরা চাচ্ছি, যেহেতু আপনি ইসলাম প্র্যাকটিস করেন, আপনার আবায়ব কিন্তু তাই মনে হচ্ছে যে ডেফিনেটলি আপনি ইসলাম প্র্যাকটিস করেন, স্কুল থেকে মাদ্রাসা করেছেন। আমি সৌদুল কোরআনের পক্ষ থেকে আপনাকে বিনীত অনুরোধ জানাবো, পরবর্তী এডিশনে যদি কোনো বই আপনি বের করেন সেখানে কোরআনের আয়াত দিয়ে উদাহরণগুলো যেন আমরা পাই। সর্বশেষ এখানে এসে আপনার কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সত্যি খুবই খুবই ভালো লাগছে। আসলে এই কষ্ট করে দীর্ঘ পথ জার্নি করে নিজে ড্রাইভ করে গাড়ি আসলাম, মনে হচ্ছে যে আশাটা আমার সার্থক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক, থাকুন কোরআনের সাথে। জি, বারাকাল্লাহ ফিক। প্রদর্শক, চলুন আমরা তিনজন অতিথির কাছে শুনবো যারা এতক্ষণ ধরে তেলাওয়াত শুনছিলেন। আমি দেখতে পাচ্ছি প্রথমেই যিনি আছেন বসুন্ধরা গ্রুপ, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট একটা প্রমিনেন্ট একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের আপনি জেনারেল ম্যানেজার। তো বসুন্ধরা গ্রুপ কিন্তু এগিয়ে এসেছে এই সৌদুল কোরআনের সাথে, তো কোন অনুভূতির জায়গা থেকে আপনারা এগিয়ে এসেছেন যদি একটু বলতেন? সত্যি কথা বলতে কি, সৌদুল কোরআন মতো সুন্দর একটা প্রোগ্রাম এসএটিভি এবং প্রজাপতি মিডিয়া করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে হচ্ছে। চুকিত সত্যবাণী নিত্য মহিয়ান সৌদুল কোরআন, সৌদুল কোরআন, সৌদুল কোরআন, আমান সিম সৌদুল কোরআন।